আরক্ষী আক্রমণের মূল অপরাধী তথা ধর্ষণের অভিযুক্ত মুন্না ফালিক আটক। সন্তলির বটলাগাঁওর ধর্ষণের অভিযুক্ত মুন্না ফালিক আজি আটক করে সন্তলি আরক্ষী। গুয়াহাটির পৰা ধুবুরী অভিমুখে গৈ থকা অবস্থাতেই বকো পোৱার আগতেই গোপন খবরের ভিত্তিক অভিযান চলায় আটক করে আরক্ষী। উল্লেখ্য যে ধর্ষণের অভিযুক্ত মুন্না ফালিক আটক করবলে গৈ 17 মার্চত এদল উত্তেজিত লোকে প্রহার করেছিল সন্তলি আরক্ষীক। আর তার পাছতেই আরক্ষীক প্রহার করার উপরও আরক্ষীর পৰা বন্দুক কাঢ়ি লওয়ার দৃশ্য সামাজিক মাধ্যমত ভাইরাল হয়েছিল। হাত দাঙিছিল সন্তলি আরক্ষী চকীর গৃহরক্ষী জওয়ানে। আরক্ষী বর্তমানে 15 জনক জেললে প্রেরণ করার লগতে ঘটনার মূল উৎস মুন্না ফালিক আটক করে বকো আরক্ষী আর ইয়ার লগতে জেরা অব্যাহত রাখিছে। ব্যুরো রিপোর্ট, টিএনএল নিউজ।